নমস্কার আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি আমি ফোর্টেস হসপিটালের পারমোনোলজিস্ট বাড়িতে গতকাল রাতে চিংড়ি মাছ খেয়েছিলেন আর তারপর থেকে গলা চুল করছে গায়ে কেমন একটা লাল লাল চাকা চাকা বেরিয়েছে একটু নাক দিয়ে জল পড়ছে চোখ লাল এরকম হচ্ছে এরকম তো হামেশাই হয় তাই না এবং এটা সব আপামোর বাঙালি কিন্তু জানে এটাকে অ্যালার্জি বলা হয় তো অ্যালার্জি কী খুব সহজ কথায় বলতে গেলে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা যখন ওভারঅ্যাক্টিভ হয়ে যায় তাকে বলা হয় অ্যালার্জি শরীরে এমন কিছু আপনি ঢুকিয়েছেন যেগুলোকে বলা হয় অ্যালার্জেন অর্থাৎ বাইরে থেকে এমন কিছু খারাপ জিনিস শরীরে ঢুকেছে যেটা শরীর অ্যাকসেপ্ট করতে পারছে না তখন আমাদের ইমিউনিটি সিস্টেম সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং সেক্ষেত্রে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনগুলো হয় তো অ্যালার্জি দুটো ধরনের হতে পারে একটা আপনি কিউটানিয়াস অ্যালার্জি অর্থাৎ বাইরে দেখতে পাচ্ছেন একটা ভেতরে হচ্ছে ঠিক তো তো আমাদের লাংসের ক্ষেত্রে এরকম অ্যালার্জি আমরা কোথায় দেখতে পাই আপনাকে যেগুলো বললাম সিমটম ওয়াইজ এরকম কিছু ধরনের অ্যালার্জি আমরা দেখতে পাই আবার অনেক সময় দেখা যায় যে লং টার্ম অ্যালার্জি কিছু রোগ নিয়ে কিছু রোগের মাধ্যমে বহিপ্রকাশ করে অর্থাৎ ধরুন একজন পেশেন্ট যিনি কিনা সিজন চেঞ্জের সময় অল্প স্বল্প সর্দি কাশিতে ভোগেন অথবা নাক দিয়ে জল পরে নাক বন্ধ হয়ে থাকে একটু খুসখুসে কাশি হয় তারপর দেখা গেল দশ বছর বাদে তিনি যখন সিঁড়ি উঠতে যাচ্ছেন অল্প অল্প হাঁপ ধরছে খুব চেনা চেনা লাগছে কি কখনো কখনো নিজের এরকম হয় তাহলে বুঝতে হবে যে আপনি অ্যাস্তমায় ভুগছেন কি না অ্যাস্তমা কিন্তু একটা অ্যালার্জিক ডিজিজ সাথে সাথে তো আমাদের যে শ্বাসনালী ধরুন নাকের শুরু থেকে নিয়ে লাংসের শেষ অবধি এর পুরো জায়গাটাতে যে কোনো জায়গায় অ্যালার্জি হতে পারে এবং যে কোনো ভাবে আপনার মধ্যে ম্যানিফেস্টেশন হতে পারে কারুর হয়তো শুধু নাক দিয়ে জল পড়ছে যাকে আমরা আমাদের পরিভাষায় বলি অ্যালার্জিক রাইনাইটিস আবার কারুর হয়তো কাশি হচ্ছে যেরকম বললাম কাশি শ্বাসকষ্ট বুকে সাঁই সাঁই এরকম হচ্ছে তার ক্ষেত্রে হয়তো অ্যাস্থমা আছে তাহলে বোথ অ্যালার্জি অ্যালার্জি ক্রাইনাইটিস অ্যাস্থমা এই পুরো স্পেকট্রমটা জুড়ে দেখা দিতে পারে তাহলে এই অ্যালার্জিকে আমরা আটকাবো কিভাবে। দেখবেন অনেকেই অ্যালার্জি টেস্ট করিয়ে থাকেন আপনারা এখন এই অ্যালার্জি টেস্ট সম্পর্কে কিছু কন্ট্রোভার্সি আছে আমি কি কন্ট্রোভার্সি সেটাতে যাচ্ছি না কিন্তু অ্যালার্জিক টেস্ট করে আপনাকে হয়তো বললে আপনার দশটা জিনিসই অ্যালার্জি আছে এবং আপনি দেখলেন সেই দশটা জিনিসের মধ্যে আপনার দৈনন্দিন জীবনে সাত আটটা জিনিসই কিন্তু আপনার সংস্পর্শে আসে আপনি পুরোপুরি অ্যাভয়েড করতে পারছেন না তাহলে কি আপনার অ্যালার্জি কোনো মিটবে না এখানে একটা জিনিস বলার যে অ্যালার্জিকে কিন্তু সত্যিই মিটিয়ে ফেলা যায় না আপনি যত চেষ্টাই করুন যেহেতু এটা শরীরেরই ইমিউনিটি থেকে তৈরি হচ্ছে বা রাদার ইমিউনিটি ওভারঅ্যাক্টিভ হয়ে হচ্ছে আপনি তো ইমিউনিটিকে চিরকালের মতো শেষ করে দিতে পারবেন না সে অন্য রোগ ডেকে আনবে তাহলে সেই জন্য অ্যালার্জি কিন্তু সেরে যায় না অ্যালার্জিকে দমিয়ে রাখা যায় ইমিউনিটিকে একটু দমিয়ে রাখা যায় তার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টি অ্যালার্জিক থেরাপি আছে সেগুলো করা সম্ভব একটা নতুন ধরনের থেরাপি হচ্ছে ইমিউনোথেরাপি সেটা করা সম্ভব আর যেগুলো করা যায় ধরুন অ্যালার্জিক রাইনাইটিস আছে তাদের ক্ষেত্রে নিউজল স্প্রে ইউজ করা যায় আপনার ডাক্তারের সাথে কথা বলে কী ধরনের নেজাল স্প্রে আপনার জন্য প্রযোজ্য সেটা ঠিক করে নেজাল স্প্রে আপনি ইউজ করতে পারেন যার অ্যাসমা আছে তাকে স্পাইরোমেট্রির মাধ্যমে কতটা অ্যাসমা আছে কতটা গ্রেডের অ্যাসমা আছে সেটা ডিটেক্ট করে সেটা অনুযায়ী ইনহেলার থেরাপি করা যেতে পারে তো এই ধরনের থেরাপি করে আমরা কিন্তু অ্যালার্জিকে কন্ট্রোলে রাখতে পারি আঠেরো বছরের নিচে বয়স যাদের তাদের ক্ষেত্রে একটা ক্ষীণ সম্ভাবনা থাকে এই ওভারঅ্যাক্টিভ ইমিউনিটি বা অ্যালার্জি যেটা বলছি একশো জনের মধ্যে পঁচিশ জনের কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট করলে এটা পুরোপুরি সেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওয়ান্স ইউ ক্রস দ্য বাউন্ডারি অফ ফিফটিন টু এইটিন ইয়ার্স তারপরেই সম্ভাবনাটা থাকে না তাতে হতাশ হওয়ার কিছু নেই অনেক ধরনের নতুন ওষুধ আছে অনেক ধরনের নতুন অ্যান্টি অ্যালার্জিক থেরাপি আছে যেগুলো দিয়ে কিনা আমরা আপনার অ্যালার্জিকে কন্ট্রোলে রাখতে পারি আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলার সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কোনটা ইম্পর্ট্যান্ট আপনার যেটা অ্যালার্জেন আপনার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা খেলে আমার অ্যালার্জি হয় সেটা সারা লাইফের জন্য ছেড়ে দিন সেটা ফ্রিজের ঠান্ডা জল হতে পারে সেটা স্মোকিং হতে পারে ধুলো হতে পারে অনেকের বাড়িতে পাখি পোষা অভ্যাস থাকে সেখান থেকে হতে পারে কারো কারোর পায়রা খাওয়ানোর অভ্যাস থাকে সেখান থেকে হতে পারে তো এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করুন ফ্রিজের জিনিস ফ্রিজের ঠান্ডা জল ফ্রিজের খাবার এগুলো অ্যাভয়েড করুন যতক্ষণ না সেটা গরম হয় দয়া করে খাবেন না যাদের মর্নিং ওয়াক করার অভ্যাস থাকে আমাদের মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে যেটা অনেক অনেকবার আমি বলে থাকি তারা কিন্তু সকালবেলা মর্নিং ওয়াকে গেলে বিশেষত শীতকালে মাস্ক পরুন তার কারণ শীতকালে বাতাস অনেক বেশি ভারী হয়ে থাকে বাতাসের পলিউটেন্ড ম্যাটেরিয়ালগুলো অনেক নিচের দিকে থাকে সেগুলো আপনি কনস্ট্যান্ট ইনহেল করছেন অথবা রোদ উঠলে তারপরে হাঁটুন এরকম ছোটোখাটো জিনিস একটু মনে রাখা দরকার আর ভ্যাকসিনেশানের কথা আমি সবসময় বলি যাদের এরকম অ্যালার্জিক টেন্ডেন্সিজ আছে তাদের ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে নেওয়াটা খুব জরুরি আর কি করতে পারেন কিছু ব্যায়াম করতে পারেন প্রাণায়াম করতে পারেন চেস্ট ফিজিওথেরাপি করতে পারেন লাংসের এক্সারসাইজ করতে পারেন কিছু না পারলে রোজ সকালে হাঁটতে পারেন তো এইগুলো করুন হেলদি লাইফস্টাইল থাকলে জীবনও অনেক বেশি হেলদি হবে আপনি অ্যালার্জিকে প্রিভেন্ট করতে পারবেন থ্যাংক ইউ